নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু উজ্জ্বল ইয়ারিস। আজকে আমরা জানবো একটা ভোকাবুলারি সম্পর্কে, সেটা হলো ম্যাগনেনিমাস। MAGNANIMOUS ম্যাগনেনিমাস, যার বাংলা মানে হলো মহানুভব। ম্যাগনেনিমাসের বাংলা মানে কি হলো? না, মহানুভব। এবার আমরা এটাকে পার্টস অফ স্পিচের কোনটাতে ফেলবো? না, অ্যাডজেক্টিভ, এটাকে আমরা, যেটাকে আমরা বাংলায় বলি বিশেষণ পদ, যাকে আমরা বাংলায় বলি বিশেষণ পদ অর্থাৎ অ্যাডজেক্টিভ। ম্যাগনেনিমাস হলো একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো মানুষের বা কোনো ব্যক্তির গুণ বোঝাতে এটা আমরা ব্যবহার করতে পারি। এবার সে ডেফিনেশন কি হতে পারে? না, পার্সন হু ইজ জেনারেস, লার্জ হার্টেড, যে মানুষটা জেনারেস বা লার্জ হার্টেড মানে প্রচন্ড হৃদয়বান, অনেক বড় হৃদয়ের মানুষ যিনি, তাদেরকে আমরা ম্যাগনেনিমাস অ্যাডজেক্টিভটা দ্বারা এক্সপ্লেন করতে পারি। এবার আসি সিনোনিমস। সিনোনিমস গুলো কি হতে পারে? লিবারেল, নোবেল, সাবলাইম এটসেট্রা। লিবারেল, নোবেল, সাবলাইম এটসেট্রা। এবার আসি অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস গুলো হতে পারে স্টিঞ্জি, প্যারোকিয়াল, পার্সিমোনিয়াস এটসেট্রা। এবার আসি এক্সাম্পল, একটা সেন্টেন্সের এক্সাম্পল দেবো যাতে আরো ভালো করে ওয়ার্ডটা বোঝা যায়। সেটা হলো, বিকজ সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারেস, দ্য ম্যাগনেনিমাস কুইন ওয়াজ লাভড বাই অল। যেহেতু সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারেস, তিনি দয়ালু ছিলেন এবং জেনারেস ছিলেন, দ্য ম্যাগনেনিমাস কুইন, ওই যে কুইনকে ম্যাগনেনিমাস অ্যাডজেক্টিভটা দ্বারা বোঝানো হয়েছে, যে কুইন ছিলেন ম্যাগনেনিমাস, ওয়াজ লাভড বাই অল, অর্থাৎ সবাই তাকে ভালোবাসতেন, তিনি দয়ালু ছিলেন, ম্যাগনেনিমাস ছিলেন, তার ম্যাগনেনিমাসের কারণে তাকে সবাই ভালোবাসতেন। তাহলে আমরা আজকে জানলাম ম্যাগনেনিমাস অ্যাডজেক্টিভটা বা ম্যাগনেনিমাস ওয়ার্ডটা সম্পর্কে। এরপরে আমরা আরো ভোকাবুলারি শিখবো, আরো ইংলিশ গ্রামার শিখবো, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।